তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সেলাম। ব্লক ইমাম মসজিদ কমিটির উদ্যোগে আমাদের জেলা ইমাম মসজিদ কমিটির সভাপতি মৌলভী ভাই আছেন, ওনার সম্প্রদায় সাংস্কৃতিক কাজে সৈয়দ বানের আগরওয়াল মহাশয়ের সভাপতি, আজকের এই ইমাম মসজিদ আয়োজিত সভাপতি, তাহলে এখন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য আপনারা প্রত্যেকেই আছেন। এই 2018-2019 এই 8ই এপ্রিলের একমন্ত্রিত্ব হারিয়ে যাবে তার নির্বাচন নয়। এই আমরা এমন এক সরকারকে যা দেশের জনগণ নির্বাচিত করবে, যে আগামী দিনে দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাবে, জীবন জীবিকা নির্ভর করবে, এবং সবচেয়ে বড় যেটা প্রশ্ন এসে ব্যক্তিগতভাবে বসবাস করতে পারবো কিনা, আপনার বাড়ির বাড়ির বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবেন কিনা, আপনার বাড়ির কোন অনুষ্ঠানে আমার হিন্দু ভাইকে নিমন্ত্রিত করতে পারবেন কিনা, আমরা হিন্দু ভাইরা আমাদের অনুষ্ঠানে আপনাদের নিমন্ত্রিত করতে পারবো কিনা, এটা কিন্তু বিপন্ন। ভারতবর্ষের যে সরকার ভারতীয় জনতা পার্টির জন্য চেষ্টা করে, আমার ভোট যখন সরে যায় শেষ হয়ে যায় তারপর সমস্তটাই কিন্তু বন্ধ হয়ে যায়, কেন রাম মন্দির ইস্যু, সুপ্রিম কোর্টের ইস্যু, সেখানে বিজেপির ক্ষমতা নেই, তারা রাম মন্দির গঠন করতে পারবে। আজকে প্রত্যেকটি জিনিসের উপরে জিএসটি নামক করের বোঝা চাপিয়ে দিয়ে আজকে ভারতবর্ষের দ্রব্য মূল্যকে বৃদ্ধি করে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার, এবং জিএসটি বসাবার ক্ষেত্রে যে পার্সেন্টেজ তারা করেছে, আপনি ভাবেন দৈনন্দিন প্রয়োজনীয় তারা জিরা, সেই জিরার উপরে নরেন্দ্র মোদী জিএসটি বসিয়েছে 30%।